পূজো কমিটিগুলিকে অনুদানের বিরোধিতায় দায়ের হলো মামলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল। তাদের তরফে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছিল, সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি তাদের তরফে দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজোর আগে ক্লাবগুলিকে অনুদান দেয় রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত পুজো উদ্যোক্তাদের নিয়ে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তিনি জানান, চলতি বছর 50,000-এর বদলে পুজো কমিটিগুলিকে 60,000 টাকা দেয়া হবে। রাজ্যে প্রায় 40,000 পুজো হয় প্রত্যেক বছর। আমি নয়, আমরা, আমাদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল, কাউন্সিলের পক্ষ থেকে আমরা একটি জনস্বার্থে মামলা দায়ের করেছি। আমরা দুদিন আগে দেখতে পেরেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটি ঘোষণা করেছেন, আগত আমাদের যে দুর্গা উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে প্রত্যেকটি ক্লাবকে অনুদান দেওয়া হবে 60,000 টাকা করে, এবং ইলেকট্রিসিটিতে 60% ডিসকাউন্ট থাকবে, মুকুব করা হবে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠন, সামাজিক সংগঠন, আমরা মানুষের হিতে কাজ করি এবং প্রত্যেকটা মানুষের বার্তা হয়ে আমরা সেই জায়গাটা দেখেছি যে এই যে টাকাটা দেওয়া হচ্ছে 60,000 টাকা, গত বছর 50,000 ছিল, এবছর 60,000 করেছেন, সেখানে আমরা এই টাকাটা কিন্তু আমাদের আম জনতা জনসাধারণের করের টাকা, আমরা যারা ট্যাক্স পেয়ার ট্যাক্স দিই, তারা সেই ট্যাক্সের টাকাটাই কিন্তু সেখান থেকে বিভিন্ন ক্লাবে আমাদের যাচ্ছে। 258 কোটি টাকা হিসাব করলে, 43,000 ক্লাব কাউন্ট করলে 258 কোটি টাকা ক্যালকুলেশন আসে। সেই জায়গাটা, এই টাকাটাকে কিন্তু মানুষ, আমরা মনে করছি যে এখন যেখানে আমরা সবসময় দেখি মানুষ অনেকে কত মানুষ আত্মহত্যা করেছে, রোগে মারা গেছে, বিভিন্ন সময় অনেক হিতকর প্রকল্পতেও কাজ করা যেত এবং অনেক মানুষ অনেকভাবে এই বার্তাটা দিতে পারতো যদি সেই আমরা এই টাকাটাকে সদুদ্দেশ্যে, সদুদ্দেশ্যে বলতে মানুষের কাজের উদ্দেশ্যে ব্যবহার